আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি পরিষ্কারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন অত্যন্ত ময়লা এবং নোংরা যুক্ত, কমপক্ষে 30 বছরের পুরাতন একটি সুইচবোর্ড দেখাচ্ছি। এই সুইচবোর্ডের সুইচগুলোর মধ্যে কী পরিমাণ ময়লা আপনারা দেখতে পাচ্ছেন, আমি অত্যন্ত কাছে থেকে দেখাচ্ছি। এটিকে এর কিছু অংশ আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আশা করি সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, পরিষ্কার করা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন এবং সাথে থাকুন। এই কঠিন ময়লাযুক্ত সুইচ বোর্ডটি আমি কীভাবে পরিষ্কার করব। সুপ্রিয় দর্শক, আমি আগের মতোই আমার অন্যান্য পরিষ্কারের ভিডিওর মতো এর এক অংশ পরিষ্কার করব, আর আরেক অংশ অন্য অংশ পরিষ্কার না করে আপনাদের দেখাবো যে এটি কী পরিমাণ নোংরা ছিল এবং আমি কতটুকু পরিষ্কার করতে পেরেছি। অল্প সময় আমার সাথে থাকলে এই জটিল কাজটি শিখে নিতে পারবেন। যাদের বাসা বাড়িতে, দোকানে অথবা স্টোররুমে এরকম পুরাতন সুইচবোর্ড আছে, অনেক পুরাতন, এগুলি অত্যন্ত নোংরা হয়ে গেছে, এই ভিডিও দেখার পর আপনারা তা পরিষ্কার করে নিতে পারবেন। দর্শক, আমি এবার একটি হার্ড টুথব্রাশ নিয়ে নিয়েছি, পুরাতন হার্ড টুথব্রাশ। এতে দুটি সুইচের ফাঁকে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যাবে। আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে এই ম্যাজিক পরিষ্কার করাটা স্বচক্ষে দেখবেন। আমার ধারণা আপনারা এর আগে এত পুরাতন এবং নোংরা সুইচবোর্ড পরিষ্কার করা কখনো দেখেননি। এটি আশা করি নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ঘষা শেষ করার পর আমি যখন একে পানি দিয়ে মোছা দেব, এখন ভালোভাবে ঘষে নিচ্ছি ময়লা উঠে যাওয়ার জন্য। এরপর এর উপর থেকে এখন এবং ফাঁকে ফাঁকে লেগে থাকা ময়লা, মোটা ভিজা কাপড় দিয়ে মুছে আমি তুলে ফেলব। দর্শক, এবার পরিষ্কারের পালা। দেখতে পাচ্ছেন মোটা ভিজানো স্ক্রাবের মতো একটি কাপড় দিয়ে আমি আপনাদের চোখের সামনে এটিকে পরিষ্কার করলাম এবং
অর্ধেক অংশ পরিষ্কার না করে আমি এর ব্যবধান বোঝানোর জন্য অপরিষ্কার রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নতুনের মতো পরিষ্কার করা সম্ভব হয়েছে। দর্শক, একটি সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা কেউ এভাবে পরিষ্কার করার ইচ্ছা হলে মেইন সুইচ বন্ধ করে নিতে হবে এবং প্রাপ্তবয়স্ক লোকজন যেন কাজটি করে, কোন ছোট ছেলে মেয়ে দিয়ে করাতে গেলে বিরাট দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সুইচের ভিতরে পানি ঢুকে গেলে শর্ট খেতে পারে। এই বিষয়ে সাবধান থাকতে হবে, যেন পানি বেশি না ব্যবহার করা হয়। পরিষ্কার করা হয়ে গেল, এখন আমি আপনাদের বলবো কি কি দিয়ে এই মিক্সারটি আমি বানিয়েছি পরিষ্কার করার জন্য। দর্শক, আগের মতোই আমি টুথপেস্ট নিয়েছি। এবার নিয়েছি দুই ধরনের টুথপেস্ট, জেল এবং সাদা টুথপেস্ট, দুই রকম। বেকিং সোডা এবং খুবই সামান্য পরিমাণ তারফিন। তারফিন বেশি দিলে এই মিক্সারটি দধির মতো চাকা চাকা হয়ে যাবে, তাই বেশি তারফিন মেশানো যাবে না। খুবই অল্প পরিমাণে তারফিন ব্যবহার করে এই মিক্সার তৈরি করে নেবে। এরপর এইভাবে ঝকঝকে তক্তকে পরিষ্কার করে নিতে পারেন, যত পুরাতন সুইচ বোর্ড হোক না কেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি পছন্দ হলে শেয়ার, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।